বাদশা হারুন রশিদ ওই বাগদাদের বড় খলিফা ছিল বাংলার জমিনে এমন কোন মুসলমান নেই বাদশা হারুন রশিদের খবর জানে না জোরে বল্লা ঠিক কি না দোস্ত আমার একদিন এই কথার আমল করতে যায় বন্ধুগণ আমার বাদশা হারুন রশিদ তার সভাসদদেরকে বলেছিলেন তোমরা অমুক দিন আমি রাজ দরবারে বসব তোমাদের যেইটা চাওয়া পাওয়ার আমার চেষ্টার ভিতরে যদি থাকে আমার ক্ষমতার ভিতরে যদি থাকে আমি অবশ্যই তোমাদেরকে সেই বিষয়গুলো দান করব দেব দুনিয়াদারেরা দুনিয়া পাওয়ার জন্য কে কোন জায়গা চাইবে এইটা নিয়ে তারা পরিকল্পনা করতেছে বাচ্চা হারুন রশিদ রাজ দরবারে উপবিষ্ট হয়েছেন এমন একটা সময়ে দোস্ত আমার সভাসদ বসে রয়েছেন পিছনে এখন তো ইলেকট্রিক কত রকম এসির ব্যবস্থা তখন তো এই এসি ছিল না পাখাওয়ালিরা পিছন থেকে বাতাস দিত কথা কন ঠিক কিনা রাজা বাদশারা ঘুমাতো পাখাওয়ালারা বাতাস দিত কখনো পাখাওয়ালা কখনো পাখাওয়ালিরা বাতাস দিত এমন একটি সময়ে বন্ধুগণ আমার ওই পিছন দিক থেকে বাতাস দিচ্ছে সবাই রাজ দরবারে বসা এমন তো অবস্থায় দেখি বলতেছেন বলেন আপনি কি স্যার আমার কাছে বলছে বাচ্চাটা আমদার অমুক জায়গার জায়গিরদারিটা আমাকে দেওয়া লাগবে বলে দিলাম বাচ্চা নামদার আমার বড় অভাব 10 লক্ষ দিরহাম আমার দেওয়া লাগবে বলে আমি দিলাম ঠিক এমন একটা সময়ে পাখাওয়ালি খুব কাছের লোক বাচ্চা হারুন রশিদ খাটটা ঘুরিয়ে বলতেছে আচ্ছা তোমার কিছু চাওয়ার আছে কিনা তখন ওর মুখ দিয়ে বেরিয়েছে এই গর্ধব মূর্খদেরকে আগে আপনি চাইয়ে নিতে দেন তারপরে আমি চাবো চিৎকার হাতে বলেন না সুবহানাল্লাহ আচ্ছা ভাই বলেন বাচ্চা হারুন রশিদের দরবারে একজন মন্ত্রী পরিষদের সদস্যদেরকে যদি একজন পাখাওয়ালি বলে যে গর্ধব মূর্খ তাহলে বাদশা রাগ হবে কিনা জোরে বলেন হবে কিনা বন্ধুগণ আমার বাদশা রাগ হয়েছে তখন ওই আল্লাহর ওলিমা ও দোস্ত আমার ওই মহিষীর নারী যদিও পাখাওয়ালি সে কিন্তু একজন আল্লাহওয়ালা মহিলা আল্লাহু আকবার বলেন তিনি তখন বলতেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররাঈ ওয়াল-কাযিবিনাল গায়যা ওয়াল-আফিনা আনিন-নাস আল্লাহু আকবার বলেন বলতেছেন মুত্তাকী তো তারা যারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল আল্লাহর রাস্তায় ব্যয় করে মুত্তাকী তো তারা যারা রাগ হলে রাগ কন্ট্রোল করে মুত্তাকী তো তারা জান্নাত তাদের জন্য আল্লাহ বানিয়ে রেখেছেন তাদের পরে রাগ হয় তাদেরকে ক্ষমা করে দে বাচ্চা হারুন রশিদ কুরআনের আয়াতের মর্মবাণী বুঝেন নিজেকে সামলিয়ে নিলেন সবাই যখন চাওয়া পাওয়া হয়ে গেল দোস্ত আমার এবার ডেকে বলতেছে তুমি কি চাও বলো তখন বলছে যে বাচ্চা আমি যা চাই আপনি কি দেবেন নাকি বলে বাদশা হারুন রশিদ এক কথা দুইবার বলে না আমার সামর্থ্যের ভিতরে যদি থাকে আমি অবশ্যই সেটা দিব আমার সামর্থ্যের ভিতরে যদি থাকে আমি সেটা কি দিব প্রিয় ভাইরা আমার এ কথা বলে বাদশা হানুর রশিদের এই গলায় এখানে হাত দিয়ে বলতেছে বাদশা নামদার আমি 10 লক্ষ দিরহাম চাই না আমি 10 লক্ষ দিরহাম চাই না আমি অমুক বাংলো চাই না অমুক বাংলোর জায়গিরদারি চাই না তাহলে তুমি কি চাও বলে আমি কিছুই চাই না আমি একটা জিনিস চাই সেটা হলো আমি চাই বাদশা নামদার হারুন রশিদকে এ দ্বারা কি বুঝালেন উনি বুঝালেন এটা ও দোস্ত আমার সূক্ষ্মদর্শী বাদশা হারুন রশিদ এই কথা শোনার পরে তিনি আল্লাহু আকবার বলে তার আসন থেকে লাফ মেরে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন হুশ যখন হলো ওই দিনের পর থেকে বাচ্চা হারুন রশিদ আর কোনো দিন তার রাজ্য কার্য পরিচালনা করতে পারেননি ফকিরি বেশ ধারণ করে বাচ্চা হয়ে গেলেন আল্লাহর অলি তার মানে বুঝালেন এটা বুঝালেন জায়গিদারে অমুক জায়গার বাচ্চাই অমুক টাকা
ব্যাপারী কোম্পানির মালিক, এটার একটা সীমাবদ্ধতা আছে, জোরে বলেন ঠিক কিনা? মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক, আল্লাহু আকবার বলেন, আল্লাহ বলতেছেন তোমাদের কাছে যেটা আছে সেটা হলো ক্ষণস্থায়ী, আমি আল্লাহর কাছে যেটা আছে সেটা হলো চিরস্থায়ী। সুতরাং ক্ষণস্থায়ী নিয়ামতের কোনো লাভ নেই, ওটার কোনো স্থায়িত্ব নেই, যেটা স্থায়িত্ব আছে ওটাই হলো দামি, জোরে বলেন ঠিক কিনা? তার মানে বুঝিয়ে ফেললেন, আমি যদি আল্লাহকে পাই গোটা দুনিয়া আমার পাওয়া হয়ে গেল, আর আমি যদি আল্লাহকে না পাই গোটা দুনিয়া আমার হাত ছাড়া হয়ে গেল। এইটাই বুঝিয়ে দিলেন দোস্ত আমার। তাই বলতেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মনে আছে কি আপনাদের, উপদেশ দিয়ে বলতেছেন, ও ওমর শোনো এতটুকু উপদেশ তোমাকে দিই, তুমি কি আল্লাহকে চেনো? যদি আল্লাহকে চিনে থাকো এই পৃথিবীর আর কাউকে না চিনলেও চলবে, আর আল্লাহ যদি তোমাকে চিনে থাকে এই পৃথিবীর কোন মানুষ তোমাকে না চিনলেও চলবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখনো শেষ করিনি বন্ধু আমার, কেন এই ঘটনাটি বললাম? বলছি এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেগ আপ্লুত হয়ে যায়, এবার বলতেছে, ও আয়েশ এমন কেউ কি আছে আমারে সামান্য দুনিয়ার কিছুর বদলা দিয়ে এই দুনিয়াটা এই বাদশাহিত্ব আমার কাছ থেকে নিয়ে নেবে? তখন বলতেছে ওয়াইস কুরুনি, বলতেছে পাগল ছাড়া একটা রুটিও দিয়ে তোমারে এত বড় জিম্মাদারি কেউ নিতে চাবে না। বুঝেননি কথাটা? বলতেছে পাগল ছাড়া, আর আজকে সেই পাগলামি একটু চেয়ারম্যান মেম্বার এমপি হতে চায়, কত আল্লাহ ওয়ালা মানুষের নামে কেস দিচ্ছি, কত মানুষকে ঘর ছাড়া করতেছি, কত মানুষের ক্ষতি বৃদ্ধি করতেছি, সে কন্যা ঠিক কিনা? মুসলমানের এত ক্ষমতা দরকার, কয় ছটাক সালের ভাত কা আকাশ দিয়ে চড়ো একটু হেলিকপ্টার আর কি লাগবে? কেন আল্লাহ ওয়ালাদের পরে নির্যাতন, কেন মিথ্যা মামলা, কেন এত সলসাতুরি? মুসলমান তো এমন হওয়ার কথা ছিল না, জোরে বলেন না ঠিক কিনা? বন্ধুগণ আমার হলো কেন, এইবার আমি এক কোরআন থেকে সমাধান পেশ করব। বেজার হচ্ছেন আপনারা? কোরআন কি বলে শোনেন, একটু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু? আসেন ভাই, তাহলে একটা হলো ক্ষমতার লোক আমাদেরকে ধ্বংসের ডান প্রান্তে নিয়ে গেছে, জোরে বলেন না ঠিক কিনা? দুই নম্বর আমাদের ক্ষতিটা কি করেছে শোনেন, ও দোস্ত আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুসলমানের সাথে যেটা যায় না মুসলমান জাতি সেইটা রপ্তানি করে। আজকে মুসলমান কোরআন থেকে সমাধান না নিয়ে সমাধান নিয়েছে আব্রাহাম লিঙ্কনের মস্তিষ্ক প্রসূত জ্ঞান দ্বারা বাংলার জমিন সব গোটা পৃথিবীতে প্রায় 50টি রাষ্ট্র বেশি মানুষ গণতান্ত্রিক দেশ, যেই গণতন্ত্র ইহুদি নাসারাতে চলল, যেই গণতন্ত্রে পস্তা পচা গণতন্ত্র অন্তত মুসলমানদের চলে না, কারণ মুসলমানদের সংবিধান হলো আল্লাহর কোরআন। জোরে বলেন মুসলমানদের সংবিধান কি? যেদিন মুসলমান এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোরআনের সংবিধান বাদ দিয়ে, যখন আব্রাহাম লিঙ্কন এবং ও ইংরেজদের মস্তিষ্ক প্রসূত মানব প্রসূত জ্ঞান দিয়ে যখন তাদের ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত রাঙ্গানোর চেষ্টা করেছে, সেদিন থেকে আল্লাহর গজব অনৈক্যতা মুসলমানদেরকে ঝেঁকে ধরেছে। কথা কি বুঝলেন? বিশ্বাস করেন
এটার জন্য যদি কেউ জীবন দেয়, যে আমি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিচ্ছি, আল্লাহ যদি আপনার কাছে প্রশ্ন করে এখন তুই কত রে বেহেশতে যাব না দোজখ দেব, ও গণতন্ত্র তো আমার মতের গণতন্ত্র না, যে মত আমার না তুই সেই মত প্রতিষ্ঠিত করতে যে জীবন দিলি, ইকরা কিতাব আঁকা এখন তুমি পড়ে বিচার করো, জীবন দিয়ে তুমি বেহেশতে যাবে না দোজখে যাবে। কথা বুঝাতে পারলাম না? আল্লাহর দেয়া মনোনীত জীবন ব্যবস্থা কি? সবাই একটু চিৎকার দিয়ে বলেন, জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম, আর তার সংবিধানের নাম কি? কথা কই না কেন, লজ্জা পাচ্ছেন আপনারা বলতে, ভুলে গেছেন আপনারা মুসলমানদের আল্লাহর দেওয়া জীবন বিধানের নাম কি? ইসলাম। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? ইসলাম এটা হলো আল্লাহর দেওয়া মনোনীত জীবন ব্যবস্থা। জোরে বলেন না ঠিক কিনা? এই জীবন ব্যবস্থা কিভাবে বাস্তবায়ন করবেন, তার সর্বোৎকৃষ্ট দিক নির্দেশনা, নির্ভুল গাইডলাইন্স, আইনের কিতাব, তার নাম হলো কোরআন। জোরে বলেন তার নাম কি? আল্লাহর ইসলামটা কিভাবে মানবেন, কিভাবে প্রতিষ্ঠা করবেন, কিভাবে প্রতিষ্ঠিত রাখবেন, এইটার মানদণ্ড হলো আল্লাহর কোরআন। জোরে বলেন না ঠিক কিনা? এইবার আসুন দোস্ত আমার, আমরা যে গণতন্ত্র গণতন্ত্র করছি এটা হলো আব্রাহাম লিঙ্কন আমেরিকার দেওয়া, ইহুদি নাসারাদের মনস্থ প্রসূত জ্ঞান। আমি আপনাদেরকে বলি আল্লাহ কি বলেন শোনেন, আল্লাহু আকবার বলেন। সুরাল ইমরানের ভিতরে সবাই জানবেন চতুর্থ নম্বর পারার লাস্টের সাবার এই আয়াতখানা কি, আমি একটু আপনাদের সামনে তেলাওয়াত করি, একটু খেয়াল করেন আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। খুব মস্ত বড় একটা আয়াত, আমরা তো কোরআন পড়ি নেই, কোরআন নাড়াচাড়া করি নেই, কোরআনের তাফসীর মাহফিল গুলো পর্যন্ত বিভিন্ন অজুহাতে বন্ধ হয়ে যাচ্ছে। জোরে বলেন না ঠিক কিনা? আমি আপনাদেরকে একটু নক করতে চাচ্ছি, আমার দিকে একটু মনোনিবেশ করেন, কি বললাম, আমাদের কি ক্ষতি, কি ক্ষতি আমাদেরকে করে ফেলেছে এই ইহুদি নাসারা মস্তিষ্ক প্রসূত সলিউশন। আমাদের কাছে রয়েছে কোরআনের সলিউশন, সেইটাকে বাদ দিয়ে আমরা গ্রহণ করেছি ইহুদি নাসারাদের সলিউশন। আমাদের কি ক্ষতি করেছে আমি একটু কোরআন দিয়ে আপনাদেরকে জানাতে চাই, একটু জানাবো কি? দেখেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু, এখানে তো ইহুদি ডাক দেননি, দিয়েছেন নাসারা ডাক দিয়েছেন, বৌদ্ধদের ডাক দিয়েছেন, পৃথিবীর কোন মুসলিমকে আল্লাহ ডাক দেননি। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান নাম আছে অনেকে মুরতাদ নাস্তিক, তাদেরকে ডেকেছেন নাকি? তাদেরকেও ডাকেননি। একটা শ্রেণীর মানুষকে আল্লাহ ডেকেছেন, তারা হলো যে শ্রেণীর মানুষটা আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং ইসলামের পরে ঈমান এনেছে। জোরে বলেন ঠিক কিনা? যারা বিশ্বাসী আল্লাহ, আল্লাহ তাদেরকে ডেকে বললেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই সাতটি বিষয়ের প্রতি কার কার ঈমান আছে, আল্লাহকে তো হাত তুলে দেখায়। আলহামদুলিল্লাহ বলেন। আমি গভীর রাত দোস্ত আমার শীতের ভিতরে, আর আমি বাড়তি যাব না, সকলের চরিত্র সংশোধন করার জন্য বলতেছি, ভুলটা যদি ধরা পড়ে এই মুহূর্তে তওবা করা লাগবে, তওবার রাস্তা আল্লাহ তার নবীর উম্মতের জন্য খোলা রেখেছেন। জোরে বলেন ঠিক কিনা? এক নম্বর, এখানে আল্লাহের যদি তোমরা অনুকরণ অনুসরণ করো, ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন, তাহলে তোমরা ঈমান আনার পরও তারা তোমাদেরকে কাফের বানিয়ে ফেলবে। চিৎকারে বলেন না নাউযুবিল্লাহ। আচ্ছা ভাই, একটু আগে আমরা বললাম
আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, জোরে কোন ঠিক কিনা? কার প্রতি ঈমান এনেছি আরো জোরে বলেন। তাহলে ও আজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ বলতেছেন ইহুদি নাসারা আহলে কিতাবদের কোন ফেরকার ফারিকুন মানে দল, ফারিকুন মানে কি? আল্লাহ বলতেছেন ফারিকুম মিনাল্লাযিনা উতুল কিতাব, আহলে কিতাব যাদেরকে কিতাব দান করা হয়েছে তাদের মতের যদি অনুকরণ অনুসরণ করো, হে ইমানদারেরা, ইমান আনার পরও তারা তোমাদেরকে কাফের বানিয়ে ফেলবে। নাউজুবিল্লাহ বলে বন্ধুগণ আমার, এই সলিউশনটা আমি আপনাদেরকে পেশ করব আজকের এই মাহফিলের জন্য। দোস্ত আমার, তার আগে আমি আপনাদেরকে একটু কোরআনের প্রতি দরদ ভরা দিয়ে, যে কোরআনটা না থাকলে জাতির কাছে সলিউশন থাকবে না, জোরে বলেন ঠিক কিনা? আজকের এই অসুস্থ শরীর নিয়ে দোস্ত আমার আমি আপনাদেরকে সেদিকেই নক করাতে চাচ্ছি। ও দোস্ত আমার, এই কথাটা খুব খেয়াল করে শুনেন। আল্লাহ তাআলা বলতেছেন ঈমান আনার পরও তারা তোমাদেরকে কাফের করে ফেলবে। কিভাবে কাফের করে, তার মানে হলো কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে সর্বময় ক্ষমতার মালিককে। আরো জোরে বলেন কে? এইবার আব্রাহাম লিঙ্কন যে গণতন্ত্রের দর্শন দিল, সেই গণতন্ত্রের মূল যে বাণী সেটা হলো জনগণ হলো সকল ক্ষমতার উৎস, রাষ্ট্রের মালিক জনগণ, ক্ষমতার মালিক জনগণ। আল্লাহর কোরআন বলতেছেন দেশের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, ক্ষমতার মালিকও আল্লাহ, জোরে বলেন না ঠিক কিনা? আর আব্রাহাম লিঙ্কন পুস্তক মস্তিষ্ক প্রসূত মানব রচিত জ্ঞান হলো সকল ক্ষমতার উৎস। এই কারণে বাবা বাংলাদেশে রাজনীতি করবেন, এই কথাটা সকল ক্ষমতার উৎস জনগণ, এই কথাটা না মানলে আপনার নিবন্ধন থাকবে না, জোরে বলেন ঠিক কিনা? কারণ এই কথার বিপরীত চিন্তা হলো সংবিধান পরিপন্থী, জোরে বলেন না ঠিক কিনা? ও দোস্ত আমার, মানুষ যেটা সংবিধান রচনা করলো সেই সংবিধানের সকল ক্ষমতার মালিক হলো জনগণ, আর আল্লাহ যে কোরআন সংবিধান দিল সেই সকল ক্ষমতার মালিক হলেন কে? এখন বিপরীতমুখী হয়ে গেল কিনা? এখন বাঁচার উপায় কি? বাংলাদেশের যত মুসলমান এই গণতান্ত্রিক জীবন ব্যবস্থায় বিশ্বাস করে, দোস্ত আমার সাংবিধানিকভাবে সকলেই বিশ্বাস করতে হয় যে দেশের মালিক জনগণ, জোরে কোন ঠিক কিনা? এটা মনে প্রাণেও বিশ্বাস করে শুধুমাত্র কোরআন যারা পড়ে, কোরআন যারা জানে, কোরআন যারা অধ্যয়ন করে, তারা এইটার ভিতর দিয়ে থেকে তারাই বিশ্বাস করে সকল ক্ষমতার মালিক হলেন আল্লাহ। সকল ক্ষমতার মালিক কে? প্রিয় বন্ধুরা আমার, তাহলে আমাদের আকীদা কত আমাদের কুফুরি বানিয়ে ফেলেছে, জোরে বলেন ঠিক কিনা? যারা এই ক্ষমতার মালিক জনগণ এই কথা যারা অন্তর দিয়ে বিশ্বাস করে, মূলত তারা কুফুরি আকীদা পোষণ করে যেটা কোরআনের সাথে সাংঘর্ষিক। আর যারা বিশ্বাস করে সকল ক্ষমতার মালিক আল্লাহ, তারাই মূলত কোরআনের সাথে মিল আছে মতের, জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমি আপনাদেরকে বলবো দোস্ত আমার, এই ইহুদি নাসারা এই গণতন্ত্র দিয়ে এইবার দেখেন কুফুরি তো আকীদাগতভাবে অনেকে হয়ে গেছে, আল্লাহ আমাদের মাফ করুক সবাই বলে আমি। আর আমাদের ক্ষতিটা কি হয়েছে? মূল ক্ষতিটা হয়েছে এই গণতান্ত্রিক জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে যে আজকে ভাই হয়েছে আমার ভাইয়ের শত্রু, জোরে বলেন ঠিক কিনা? বাপ হয়ে গেছে ছেলের শত্রু, হয়েছে কিনা জোরে বলেন? ও বন্ধু আমার, একই দেশে বসবাস করে শুধু এই গণতান্ত্রিক জীবন ব্যবস্থায় ভোট নিয়ে ক্ষমতায় যেতে চাওয়ার কারণে যদি আপনার দোষ চর্চা না করি, যদি পরনিন্দা না করি, যদি পরচর্চা না করি, যেইটা ইসলাম বলেছে লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু, পরস্পর দুশ্মনী করিও না, পরস্পর হিংসা বিদ্বেষ পোষণ করো না, পরস্পর তোমরা কোনো অবস্থাতেই কেউ কারো ছিদ্র অন্বেষণ করিও না। আর আজকের গণতান্ত্রিক জীবন ব্যবস্থায় ক্ষমতার দিকে থাকতে দুই পক্ষই একে অপরের চরিত্র হনন করে কি করে না? তাহলে দুই নম্বর ক্ষতিটা আমাদের করে ফেলেছে কোথায়? পরস্পরের দোষ চর্চার ভিতরে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলতেছি বন্ধুগণ আমার,
আল্লাহর এই সমাধান দিয়েছেন কিতাব। এই যে পচা বস্তা বস্তা গণতন্ত্র, যেখানে একটু সহি শব্দ লিখলে একটা বৃদ্ধ মানুষকে পর্যন্ত ধরে জেলখানা দিয়ে 3 দিন রিমান্ড পর্যন্ত টানা হয়, জোরে বলেন না ঠিক কিনা? এই গণতন্ত্র যে আব্রাহাম লিঙ্কন গণতন্ত্র দিয়েছিলেন, সেই গণতন্ত্রের মূল ভাষা ছিল অবশ্যই মত প্রকাশের স্বাধীনতা থাকবে, জোরে বলেন ঠিক কিনা? এখন দেখা যাচ্ছে মুসলমানদের সাথে এই গণতান্ত্রিক চিন্তা যায় না বলে মত প্রকাশের স্বাধীনতা আজকে সবচেয়ে মুসলমান হারিয়ে বসেছে, ঠিক কিনা? জোরে বলেন। তাহলে 2 নম্বর ক্ষতিটা আমাদের কি করেছে? পর চর্চা পর নিন্দা আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন ওয়াইলুল্লি কুল্লি হুমাজাতিল লুমাজা, ধ্বংস অনিবার্য তাদের যারা সামনে আর পিছনে এক ভাই আর এক ভাইয়ের দোষ চর্চা করে, ছোট করে। আজকে গণতান্ত্রিক জীবন ব্যবস্থায় আমরা একদল আমলিক আর একদল হলো বিরোধী দল। আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে অথবা মঞ্চে বক্তৃতা দিতে যে অথবা চাঁদ দোকানে আমরা তাহাজ্জুদ পড়ে করব কি? আল্লাহর শাস্তি আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে, কথা কন ঠিক কিনা? ইসলাম এটা চাইনি, ইসলাম কুরআনে দিয়েছিল খিলাফত তন্ত্র, জোরে বলেন না ঠিক কিনা? বিশ্ব নবী 4 জন খলিফা, খলিফায়ে রুশদ রাশেদায়ের যে জীবন ব্যবস্থা রাজ্য পরিচালনা কিভাবে করতে হয়, আল্লাহ পাক বিশ্ব নবীকে মেরাজে উঠে নিয়েছে। সূরা বনি ইসরাইলের ভিতরে 14টি মূল নীতির ভিত্তিতে একটা রাষ্ট্রীয় ব্যবস্থা দিয়েছিল, এটা ছিল আল্লাহর দেওয়া সমাধান। আর বাংলার মুসলমান মদিনার সেই কোরআনে রসুলের সংবিধান সমাধান বাদ দিয়ে যেদিন থেকে কানেক্ট মদিনার ডিসকানেক্ট, কোরআন ডিসকানেক্ট, ইসলাম ডিসকানেক্ট করে দিয়ে যেদিন থেকে মুসলমান ইংরেজদের দালালি করা শুরু করেছে, ইংরেজদের নীতি আহলে কিতাবদের নীতি গ্রহণ করেছে, ইবাদত করে করবে কি? সব তোমার ভাড়ের তলে ফাঁকা ফুটো হয়ে রয়েছে, তাহাজ্জুদ আর তসবিহ কিয়ামত পর্যন্ত জপলিও তুমি সকাল বেলায় যায় যে হালাত তোমার জবান দিয়ে বের হয়, তোমার একটা নাকি সকাল বেলায় চাঁদ দোকান থেকে আর খালি থাকে না, কথা কয় না ঠিক কিনা? তাহলে আমাদের ফিরে যেতে হবে সেই দিকে যেদিকে আছে আল্লাহর কোরআনের দেওয়া সমাধান, জোরে বলেন না ঠিক কিনা? সুতরাং ভাইয়েরা আমার এই গভীর অজুরিতে আমি আপনাদের সামনে এই একটা বিষয় একটু নখ করলাম। 2 নম্বর শেষের দিকে দোস্ত আমার আপনাদের ধৈর্য চ্যুতি ঘটছে আমি বুঝতে পারছি, তারপরও আজকে দেখুন আলোচনা এসে গেছে 2 নম্বর বলতেছিলাম, বন্ধু চিনতে ভুল করো না। আল্লাহ যাকে বন্ধু বলেছে সেই হবে তোমার বন্ধু, আল্লাহ যাকে বন্ধু করতে নিষেধ করেছেন তুমি কিয়ামত পর্যন্ত তাকে বন্ধু ভাবলেও কোনোদিন সে তোমার বন্ধু হবে না, কথা কন ঠিক কিনা? কি সমাধান আল্লাহ দিয়েছেন একটু বলবো ভাই, একটু সময় কি দেবেন, একটু ভোট দেন তো, কে কে চাচ্ছেন তো আল্লাহকে হাত তুলে দেখায়, যে চাচ্ছেন না সমাধান তার দরকার নেই, যে চাচ্ছেন তো আল্লাহকে গভীর ডাকবে, এ কষ্ট এ হিদায়ত আল্লাহ দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের কবুল করে সবাই বলে আমিন। বেশি কিছু বলবো না, কোরআন সামনে দলিল আপনারা লিখে নেন, কণ্ঠস্থ করেন, অন্তকরণ ঢুকিয়ে নেন আল্লাহ কিভাবে কি বলেছেন, এটার ভিত্তিতে নিজেদের জীবনের সমাধান খুঁজতে হবে, সেটা বলেন না ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়ার মানুষ খেয়াল করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ গোটা দুনিয়ার মানুষ, লা তাতাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা, আল্লাহু আকবার বলেন দোস্ত আমার, এই দেখেন কোরআন সামনে আমি বানিয়ে বলতেছি না, 4 নম্বর পারা সূরা আলে ইমরানের আমি ছাপাটা বলে দিছি, 4 নম্বর ছাপা যেই ছাপার শুরু আল্লাহ করেছেন ইন্নাল্লাযীনা কাফারু লাং তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ, আল্লাহ বলতেছেন ওয়াউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, নিশ্চয়ই যারা আল্লাহ আল্লাহর দ্বীনের ব্যাপারে যারা কুফুরির নীতি অবলম্বন করবে তাদের সন্তান সন্ততি ধন সম্পদ আল্লাহর আজাব
থেকে বাঁচার জন্য বিন্দু পরিমাণ কোনো কাজে আসবে না, এরাই হবে জাহান্নামের অধিবাসী, আর সেখানে তারা অনন্তকাল অবস্থান করবে। সিটকা দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার এই সমাধান পেশ করতে যে কি সুন্দর করে রব্বুল আলামিন বলছেন, কানটা খাড়া করেন, অন্তরে একটু গিলে নেন, ভিতরে একটু ঢুকান। আল্লাহ কি বললেন কুরআনুল কারীম, আল্লাহ সলিউশন দেন, আল্লাহু আকবার বলেন। যারা ইমানের দাবিতে বলিয়ান, এই সলিউশন হলো তাদের জন্য, গোটা দুনিয়ার অন্য কোন মানুষের জন্য এই সলিউশন না। কারণ আল্লাহ এক শ্রেণীর মানুষকে কিনি ডাক দিয়ে বলতেছেন, যেই ডাকটা একটু আগে শুনালাম আপনাদেরকে, এই যে ডাকটা কি শুনলাম, ইনতুতিউ ফারিকাম মিনাল্লাযিনা উতুল কিতাব, আহলে কিতাবের কোন মত যদি তোমরা নিজেদের মুসলমান ইমানদার হওয়ার পরও যদি নিজেদের জীবনের সমস্যা সমাধান মনে করো, তাহলে ইমান আনার পরও তারা তোমাদেরকে কাফের বানিয়ে ফেলবে। কথাটা কি মনে আছে আপনাদের? এখানে সেই ইমানদারদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে ইমানদার বিশ্বাসীরা, তোমাদের বলতেছি, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, এই ধরনের আয়াত আল্লাহ অন্যত্র আলো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। এ কথা কার? আল্লাহ অন্যত্র বলতেছে, আম হাসিবতুম আন তুতরাকু ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযিনা জাহাদু মিনকুম। খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কি সুন্দর করে বলতেছে, আম হাসিবতুম আন তুতরাকু, আল্লাহু আকবার, তোমরা কি মনে করে নিয়েছো তোমাদের ছেড়ে দেব? এইটা না জানা মোতাবেক যে আন তুতরাকু কে তোমরা ত্যাগ করতেছো, ওয়ালাম ইত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা, বন্ধুত্ব অন্তরের বন্ধুত্ব গ্রহণ করা থেকে কে বিরত আছো? আল্লাহ আল্লাহ রাসূল এবং ইমানদারদেরকে ব্যতীত অন্যদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে কে গ্রহণ করতেছো আর কে বিরত আছো, এইটা না জানা ব্যতীত আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেবেন, এইটা কি তোমরা মনে করছো? আল্লাহু আকবার বলেন। দুই নম্বর আল্লাহ এখানে কি বললেন, লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম, আল্লাহ বললেন তোমরা গ্রহণ করো না বিতানাতাম মিন দুনিকুম, মুমিন ব্যতীত মুসলমান ব্যতীত তোমরা অন্তরঙ্গ বন্ধু হিসেবে যারা ইসলাম বিশ্বাস করে না, যারা আল্লাহ বিশ্বাস করে না, যারা কোরআন বিশ্বাস করে না, যারা পরকাল বিশ্বাস করে না, মুমিন ব্যতীত যারা আল্লাহ বিশ্বাস করে, কোরআন বিশ্বাস করে, ইসলাম বিশ্বাস করে, রাসূল বিশ্বাস করে, জোরে বলেন না ঠিক কিনা, এই মানুষগুলো ছাড়া তোমরা কোনো মানুষকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করবে না। এই সমাধানটা কার? আরো জোরে বলেন। আমরা এই ওয়াজ করলে আপনি বলবেন, হুজুর জাহাঙ্গীর সাম্প্রদায়িক আলোচনা করতেছো তুমি, তুমি দেশে বিদ্বেষ তৈরি করতেছো, আপনারা কোট করে নেন, আমরা যাব কোথায়? মুসলমানের সঠিক সমাধান তো আল্লাহ কোরআনে বলতেছে নাকি আমি বানিয়ে বলতেছি? তাই কোরআনে তো বলতেছেন, ও ইমানদারেরা তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধু অর্থাৎ অন্তরের কথার জিম্মাদার কাউকে বানিও না। কারণ কি, লা ইয়ালুনাকুম খবালা, তোমার মতে যারা বিশ্বাসী না, এই গোটা দুনিয়ার মুসলিম আর গোটা দুনিয়ার অমুসলিম, আল্লাহ বলতেছেন লা ইয়ালুনাকুম খবালা, তারা তোমাদের ক্ষতি করতে বিন্দু মাত্র কুণ্ঠাবোধ করবে না। এই কথাটি কার? আরো জোরে বলেন কার? তাহলে এই কথাটার অর্থ বোঝেন, আল্লাহ বলতেছেন মুমিন ব্যতীত কারোর সাথে অন্তরে সম্পর্ক তৈরি করো না, গোপন কথার সাক্ষী কাউকে মেনো না, এটা হলো আল্লাহর কথা। এটা কার কথা? আরো জোরে বলেন এটা কার কথা? এবার আল্লাহ বলতেছেন কেন কেন করবে না, তার কারণটা আল্লাহ বলে দিচ্ছেন, লা ইয়ালুনাকুম খবালা, ওরা তোমাদের ক্ষতি করতে সুযোগ যদি পায় তাহলে ক্ষতি করতে সামান্যতম কুণ্ঠাবোধ করবে না। আল্লাহু আকবার বলে, আল্লাহ আকবার, আল্লাহ বলতেছেন মুমিন ব্যতীত কারোর সাথে ইমানের সম্পর্ক তৈরি
জান মানে সম্পর্ক তৈরি, আন্তরিক বন্ধুত্ব তৈরি কারোর সাথে করো না। কারণ মুমিন ব্যতীত পৃথিবীতে যত মানুষ আছে তুমি বিশ্বাসী, তোমার ক্ষতি করার ক্ষেত্রে এতটুকু কুণ্ঠাবোধ করবে না। এ কথাটি আমি জাহাঙ্গীরের কথা না আল্লাহর কথা, আরো জোরে বলে কার কথা? সুতরাং বন্ধুত্ব করলে মুমিনদের সাথে করবো, জোরে বলে ঠিক কিনা? বন্ধুত্ব যদি করতে হয় যত ইসলামিক কান্ট্রি আছে মুসলমান দেশ আছে, আমার জানের বন্ধু তারাই হতে পারে যারা আমার কোরআন বিশ্বাস করে না, ইসলাম বিশ্বাস করে না, যাদের ভিতরে রয়েছে কোরআনের সত্যতা, তারা কোনোদিন কোন মুমিনের বন্ধু হতে পারে না। এ কথা আমার কথা না আল্লাহর কথা, আরো জোরে বলেন এ কথা কার? এইবার দেখেন আল্লাহু আকবার বলেন, আমি বানিয়ে বললি আপনারা আমার নামে কেস দিয়ে দিবেন, কথাটা ঠিক কিনা? আমি ধর্মের অপব্যাখ্যা করেছি, কিন্তু যদি সঠিক ব্যাখ্যা হয়ে থাকে, কথাটা যদি কোরআনের থেকে থাকে, তাহলে নীতির পরিবর্তন করাই লাগবে। শত্রু আর বন্ধু, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত আল্লাহ যাকে বন্ধু বানাতে বলেছেন তাকেই বন্ধু বানাবেন, কারণ সেই হবে আপনার উপকারী। আর আল্লাহ যাকে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন, ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কোশ্চিন কালো, আপনি বন্ধুত্ব করতে চাইলেও সে আপনার বন্ধু কোনোদিন হবে না। এ মানদণ্ড কে দিয়েছেন? এবার দেখেন কি বলতেছেন আল্লাহ, আল্লাহু আকবার বলেন, শেষ ভালো যার সব ভালো তার, ঠিক কিনা জোরে বলেন? দোস্ত আমার, এরপরে এই সূরাটির নাম আছে সূরা আলে ইমরান। সূরাটির নাম কি ভাই? আরো জোরে বলেন সূরা আলে ইমরান। এরপরে দেখেন আল্লাহ বলতেছেন, ওয়াদু মা আনিতুম কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম। আল্লাহু আকবার বলেন, একটু জিকির করে লা ইলাহা, সবাই এই ভাই বসেন, এই সমাধানটুক নিয়ে যান। আল্লাহ এই জায়গায় নক সব সময় হয় না, আমি যখন আপনাদেরকে বলেছি এই কথাগুলো একটু শুনে যান, লা ইলাহা, আমার মোবাইল লা ইলাহা, সবাই জিকির করে অন্তরের ভিতরে বুঝ আসবে, আল্লাহ বুঝ দেবে, লা ইলাহা আল্লাহ, লা ইলাহা আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, একটু জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে আল্লাহ তাআলা কি বলতেছে খেয়াল করেন, রব্বুল আলামিন বলতেছেন, ওয়াদু মা আনিতুম কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, দেখো তারা অপেক্ষা করে কখন তোমরা গর্তের ভিতরে পড়ো, কখন তোমাদের অসুবিধা হয়, কখন তোমাদের ক্ষতি হয়, এইটা তারা অপেক্ষায় থাকে। চিন্তা করে, চিন্তা করেন, আপনি বন্ধু ভেবে করবেন কি? আল্লাহ বলতেছেন তোমার কখন তোমার ক্ষতি হবে, কখন তুমি অসুবিধায় পড়বে, এইটা তারা কি করতে থাকে বলেন? অপেক্ষা করতে থাকে, সন্ধান করতে থাকে। আল্লাহ বলেন কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, এরপরে তারা মুখে মুখে বন্ধুত্ব যাই করুক না কেন, মাঝে মাঝে তাদের অন্তরের কথা মুখ দিয়ে ফুটে বের হয়ে যায়, অন্তরের ভিতরে যে বিষ রয়েছে সেই বিষ মাঝে মাঝে বদ হজম হয়ে নাক দিয়ে মুখ দিয়ে মাঝে মাঝে বের হয়ে যায়, কথা কয় না ঠিক কিনা? পেটে যদি বদ হজম হয় তাহলে ওই বদ হজমের পরিণতি নাক মুখ দিয়ে বের হয় কি হয় না? আল্লাহ বলতেছেন যারা কোরআন বিশ্বাস করে না ওরা তোমার দুশ্মন, কারণ তোমরা তো কোরআন বিশ্বাস করো, তোমরা যা বিশ্বাস করো তারা তো তা বিশ্বাস করে না। সুতরাং এক বিশ্বাসের ব্যক্তি আর এক বিশ্বাসের বন্ধু কোনোদিন হতে পারবে না। চিরদিন চিরকালের জন্য এই সমাধান কে দিয়েছেন? সমাধান, ও সমাধান, সমাধান
চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও সুখরা কোরআনে সমাধান তবেই পাবে সুখ শান্তির ঠিকানা পাবেই পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান ও সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও সুখ রাখো কোরআনে সমাধান আলহামদুলিল্লাহ বলেন তাহলে সমাধানটা কে পেশ করতেছেন আল্লাহ পেশ করতেছেন জোরে বলেন কে পেশ করতেছেন এরপরে আল্লাহ তাআলা কি সুন্দর করে বললেন খেয়াল করো এইবার আল্লাহ বললেন সুতরাং দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ তোমাদের জন্য আমার কথাগুলো সুস্পষ্টভাবে ব্যক্ত করি ইন কুনতুম তাকিলুন যদি তোমরা একটু অনুধাবন করার চেষ্টা করতে একটু যদি বোঝার চেষ্টা করতে হাম তুম হাউলাই তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লি আল্লাহু আকবার বলেন দেখেন আল্লাহ পাক কি বলতেছেন হাম তুম লাই তুহিব্বুনাহুম তোমরা তাদেরকে ভালোবাসো বিশ্বাস করো মহব্বত করো ওয়ালা ইউহিব্বুনাকুম কিন্তু তারা তো তোমাদেরকে ভালোবাসে না ভালোবাসবে না কারণ কি ভালোবাসবে না কেন ভালোবাসা হবে না কেন প্রেম হবে না কেন প্রীতি হবে না কেন আল্লাহ বলতেছেন তুমিনুনা বিল কিতাবি কুল্লি কারণ আসমানে যত কিতাব মানুষের সমাধানের জন্য নাজিল হয়েছে প্রত্যেকটি কিতাবের প্রতি তোমরা ঈমান আনো আর ওরা প্রত্যেকটি কিতাবের প্রতি বেহিসাবি এবং প্রত্যেকটি কিতাবের প্রতি তারা অবিশ্বাসী কথা কয় না ঠিক কিনা দেখেন তো আমাদের সাথে মেশে কিনা আল্লাহ বলছেন তো তোমরা তাদেরকে ভালোবাসো কিন্তু তারা তোমাদেরকে কোনোদিন ভালোবাসবে না কেন বাসবে না তার কারণ হলো তোমরা আল্লাহর কিতাব প্রত্যেক কিতাবের প্রতি ঈমান রাখো আল্লাহু আকবার বলেন এরপরে আল্লাহ কি সুন্দর করে বলতেছেন ওয়াইদা লাকুকুম ক্বালু আমান্না ওরা যখন তোমাদের সাথে মিলিত হয় তখন বলে তোমাদের সাথে আমরা আছি আমরা তোমাদের মতো ঈমান এনেছি ওয়াইদা খালু আদু আলাইকুমুল আনামিলা মিনাল গাইজ এরপর আল্লাহ বলতেছেন তারা যখন তোমাদের থেকে ফারেক হয় মুনাফিক এবং মুশরিক ও কাফেরদের কথা বলতেছে যখন তারা তোমাদের সাথে মিলিত হয় তখন তোমাদের কথা খুব ভালো করে বলে বলে মুনাফিক যেমন বলে আমরা তোমাদের প্রতি ঈমান এনেছি যখন তোমাদের সাথে তারা পৃথক হয়ে যায় তোমাদের প্রতি শত্রুতা থাকার কারণে হিংসা বিদ্বেষে তারা রাগে ক্ষোভে তাদের আঙ্গুলটা কামড়াতে থাকে তাদের আঙ্গুল কামড়াতে মুখে বলল ভাইজান কই যে ছিড়ে ফেলবো কথা কয় না ঠিক যখন তোমাদের মিটিং থেকে অন্য মিটিং এ চলে যাবে সঙ্গে সঙ্গে তারা তোমাদের প্রতি হিংসা বিদ্বেষে তারা তাদের আঙ্গুল এরকম করে চাবাতি থাকে রাগের চোটে এ কথা আমি বলতেছি না আল্লাহ বলতেছেন আরো জোরে বলে কে বলতেছেন এরপরে আল্লাহ বললেন কুল মুতু বি গাইজিকুম ওরা তোমরা তোমাদের ধ্বংসের ভিতরে মরুক ওরা ওরা রাগে ক্ষোভে মরুক ইন্নাল্লাহ আলিমুম বিদাতিস সুদুর নিশ্চয় আল্লাহ তাআলা হলেন অন্তর্জামী অন্তরের খবর তিনি জানেন সুবহানাল্লাহ বলেন ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম আল্লাহ তাআলা বলতেছেন তোমাদের প্রতি কোন সুখ আসুক তোমরা সুখী থাকো তাহলে তারা অসন্তুষ্ট হয় ওয়া ইন তুসিবকুম সাইয়াতু ইয়াফরাহু বিয়া তোমাদের যখন কষ্ট হয় তাদের তখন সুখ হয় তোমরা যখন কষ্টে থাকো তখন তাদের সুখ লাগে তোমরা যখন সুখী থাকো তখন তাদের কষ্ট লাগে এরপর আল্লাহ বলতেছেন তবে শোনো ওয়াইন তাসবিরু ওয়া তাত্তাকু যদি তোমরা ধৈর্য ধারণ করো আর তাকওয়ার নীতি মানে আল্লাহ ছাড়া কাউকে মানে না আল্লাহর প্রতি যদি তোমাদের ঈমান থাকে আল্লাহকে ভয় করো তাকওয়ার জিন্দেগি অবলম্বন করো লায়াদুর রুকুম কায়দুহুম সায়া গোটা দুনিয়া আর মুসলিম মুনাফিক কাফের তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না
প্রিয় হাজিরিন আমার ভাইরা, সুতরাং এই গভীর রজনীতে এই কোরআনের সমাধান পেশ করে দিলাম, বন্ধু চিনতে হবে। এরপরে বললাম সঠিক বন্ধু কারা আর আসলেই শত্রু কারা। এরপরে বললাম কুফুরিগতভাবে কে আমাদেরকে কাফের বানিয়ে ফেলেছে আর কোরআন সামনে আছে, আমরা ওইটা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি এক আল্লাহ তাআলা বলেন, ঠিক কিনা? সুতরাং এই কোরআন, যেই কোরআন দান থেকে আমি আপনাদেরকে সমাধান পেশ করলাম, সেই কোরআনের মাদ্রাসার মাহফিল, এই কোরআন এখানে পড়া হোক, ঘরে ঘরে হাফেজ সন্তান তৈরি হোক, কোরআনের ঘর সুন্দরভাবে পরিচালিত হোক, আল্লাহর ঘর কোরআন থেকে শিক্ষা করে যেখানে ইবাদত করবেন সেই ঘরটা আরো সুন্দর হোক, এটা আমরা চাই কিনা? সুতরাং আমি অল্প ইমানদার তারা কষ্ট করে সহ্য না করতে পেরে চলে গেছে, আমি শেষ এই অবস্থাতে যারা একবারে স্বর্ণ নয় একবারে সুপার মিনিকেট ধানের মতো দানাদার মুসলমানগুলো এখানে বসে আছে, পদ্মার অন্তরালে দানাদার মুসলমান মা বোনেরা বসে আছে, আমি অল্প ইমানদারদের কাছে দাবিদার না, আমি আল্লাহর কোরআন থেকে সমাধান পেশ করেছি, আর চাওয়া হলো ওই দানাদার ইমানদারদের কাছে। আমি ভাই দোস্ত বুজুর্গ আপনাদের কাছে চাচ্ছি, আপনারা এই মাদ্রাসা এই মসজিদের জন্য অবশ্যই এই যে প্যান্ডেল করা হয়েছে, হাজী সাহেব কি সুন্দর করে আপনাদের কোরআন শোনানোর ব্যবস্থা করেছে, এত সুন্দর কাজে উনি একলা সহযোগিতা হবেন কেন? অতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আম্মাজান, আপনারা নিজেরা নিজ দায়িত্বে তুলে মাদ্রাসার ছাত্রদের মাধ্যমে আপনারা মঞ্চে পৌঁছে দেন, আর তওবা ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। একটু দুরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান প্রভু আল্লাহ, মোরা কতিপয় গুনাহগার গোলাম, রব্বুল আলামিন আল্লাহ একটি হেফজখানার বাৎসরিক মাহফিলকে কেন্দ্র করে এই গভীর রজনীতে শীতকে উপেক্ষা করে তোমার বান্দা বান্দি এ পর্যন্ত কোরআনের আলোচনা করে শুনে তোমার সাই দরবারে হাত তুলেছি, দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের দোয়াটুকু আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নিও। যে যে ওসিলাই নেক নিয়ত মাকসাদকে পূর্ণ করার জন্য আল্লাহ দান করেছেন, কষ্টে টাকা দান করেছেন, সময় শ্রম দিয়ে সহযোগিতা করেছেন, কিয়ামতের দিন মুসিবতের দিনে ওগো রব্বুল আলামিন এই দানটুকু আমাদের নাজাতের ওসিলা করে দিও। রব্বুল আলামিন আল্লাহ গো তোমার দরবারে গুনার বোঝা মাথায় দিয়ে হাত তুলেছি, আমাদের জীবনের সগিরা কবিরা জাহিরি বাতেনি শিকির শিরকি বিদাতি ইচ্ছায় অনিচ্ছায় যত প্রকার গুনাহ খতা করেছি, দয়াময় মেহেরবানি করে তুমি আমাদের সকলকে ক্ষমা করিয়া দিও। আল্লাহ এই গুনাহগুলোকে তুমি নেক আমলে পরিবর্তন করে দিও রব্বুল আলামিন। ওগো দয়াময় এই মাদ্রাসা মসজিদের পক্ষ থেকে তোমার দরবারে হাত তুলেছি, এই মাদ্রাসা মসজিদের সার্বিক কল্যাণ তুমি দান করো, এই মাদ্রাসা মসজিদের মহাব্বত এই এলাকার মানুষের অন্তকরণে তুমি দান করে দিও রব্বুল আলামিন। এই তো ইয়া আল্লাহ, হাজী সাহেবের আব্বা আম্মা দোয়া চেয়েছেন এই মসজিদ মাদ্রাসার পাশেই তাদের কবর মোবারক রয়েছে, রব্বুল আলামিন এই কোরআন এই তাফসীর এই তেলাওয়াত এই হাফেজ সাহেবদের তেলাওয়াত আল্লাহ ভুল ভ্রান্তি ক্ষমা করে যত নেকি তুমি খুশি হয়ে দান করেছো শত কোটি গুণ বৃদ্ধি করে ওগো রব্বুল আলামিন এই নেকিগুলো তুমি আমাদের পিতামাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল যারা ইন্তেকাল করেছেন সকলের রূহ মুবারকে হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ এই মহল্লার যত মানুষ ইন্তেকাল করেছেন এই মাহফিলের বরকতে তাদের কবর আজাবকে মাফ করে দাও, তাদের কবরগুলো
গুলোকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দাও। ওগো রব্বুল আলামিন, তোমার কাছে হাত দিতেছি দয়াময়। এই যে দুটি কবর একে কেন্দ্র করে আশপাশে যত কবরস্থান আছে সমস্ত কবরস্থানের আজাব থাকলে মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দাও। আল্লাহ আমরা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও, আমরা অসুস্থ আমাদেরকে শেফায়ে কুল্লিয়াত দান করে দাও। আল্লাহ আমরা অনেক প্রকারের সাংসারিক অশান্তিতে ভুগতেছি, আমাদের সাংসারিক জীবনে তুমি তোমার সাকিরা নাজিল করে দাও, স্বামী স্ত্রীর ভিতরে সন্তান পিতা মাতার ভিতরে মহাব্বত পয়দা করে দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম অতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়াজাল আখিরু কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।